ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস এই ক্লাসে আমি আলোচনা করবো টু হিচ কয়মি স্ট্রেস কবিতা থেকে নটি ইম্পর্টেন্ট সাজেস্টিভ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স এবং অ্যান্সার যেগুলো তোমাদের এই এক্সামে আসার সম্ভাবনা আছে দু হাজার একুশে দেখো এই কবিতার ওপর অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে যেখানে সাবস্ট্যান্স আরও কিছু আলোচনা করা আছে যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে আর মেন কবিতা না জানলে শর্ট কোশ্চেন্স তোমরা কিছু বুঝতেই পারবে না তাই আশা করবো ওই ভিডিওটা আগে দেখবে তারপরেই কোশ্চেনগুলো লক্ষ্য করবে এক নম্বর কোশ্চেন দেখো হোয়াট আর দ্য টু রিভার্স মেনসানড ইন দ্য পোয়েম টু ইচ কয়মিস্ট্রেস টুইচ স্ট্রেস কবিতায় কোন দুটি নদীর কথা বর্ণনা করা হয়েছে তাকে এই কোশ্চেনটা দু সালে কিন্তু এসেছে অ্যান্সারটা হচ্ছে দ্য টু রিভার্স মেনশানড ইন টুইচ কয়মিস্টেশ টুইচ কয়মিস্টেস কবিতাতে যে দুটো নদীর কথা বলা হয়েছে আর দ্য গঙ্গা অ্যান্ড দ্য হাম্বার গঙ্গা হচ্ছে ভারতবর্ষের নদী আর হাম্বার হচ্ছে ইংল্যান্ডের নদী দু নম্বরটা হয়ার সুট দ্য লেডি লাভ সার্চ ফর রুবিজ মানে তার প্রেমিকা বা লেডি লাভ রুবি বা পান্না কোথায় খুঁজবে দ্য লাভ স্যুড সার্চ ফর রুবিজ মানে প্রেমিকা পান্না বা রুবি খুঁজবে অন দ্য ব্যাঙ্ক অব দ্য রিভার গঙ্গাজ বা গঙ্গা নদীর তীরে এরপরে তিন নম্বরটা দেখো হোয়াট ডাচ দ্য পোয়েট মিন বাই সেইং কয় মিস্ট্রেস মানে কয় মিস্ট্রেস এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন কয় মিনস সাই বা লাজুকতা ইট ইমপ্লয়েজ পার্টিকুলারলি সেক্সুয়ালি আনউইলিং অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে সম্পূর্ণভাবে মানে সেক্সুয়ালি আনউইলিং মানে অনিচ্ছুক বা সেক্স করতে অনিচ্ছুক দ্য পোয়েট মিনস দ্য লেডি লাভ দ্য পোয়েট মিনস কবি বোঝাতে চাইছেন দ্য লেডি লাভ ইজ আনউইলিং তার প্রেমিকা অনিচ্ছুক অনিচ্ছুক টু মেঘলা উইথ ইম মানে তার সঙ্গে বা তার প্রেমিকের সঙ্গে লাভ মেকিং না করতে হাউ ডাজ দ্য পোয়েট ডেস্ক্রাইব দ্য গ্রেভ কবি কীভাবে গ্রেভ অর্থাৎ কবরের বর্ণনা করেছেন দ্য পোয়েট ডেস্ক্রাইবস দ্যাট কবি বর্ণনা করেছেন যে দ্য গ্রেভ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যান্ড প্রাইভেট প্লেস কবরটা হয় একটা চমৎকার এবং একটা সুরক্ষিত জায়গা বাট দেয়ার ইজ নরুম কিন্তু সেখানে কোনো জায়গা নেই ফর দ্য এনজয়মেন্ট অব লাভ ভালোবাসাটাকে এনজয় করার জন্য উপভোগ করার জন্য পাঁচ নম্বরটা দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য কনভার্সান অব দ্য জিউস মানে কবি কনভার্সান অফ দ্য জিউস বলতে কি বুঝিয়েছেন খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন করবান কনভার্সান মানে হচ্ছে ধর্মান্তরিত একটা ধর্মতে কোন একটা ধর্মে চেঞ্জ হওয়া পরিবর্তন হওয়া আর জিউস কথার অর্থ হচ্ছে ইহুদি অ্যাকর্ডিং টু দ্য অ্যান্সিয়েন্ট বিলিফ প্রাচীন বিশ্বাস অনুযায়ী দ্য জিউস উড কনভার্ট দেমসেলভস টু ক্রিশ্চিয়ানিটি ইহুদিরা নিজেদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করবে অনলি বিফোর দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড এই পৃথিবী ঠিক ধ্বংসের আগে দ্য আয়রনি লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট আয়রনিটা এখানেই লুকিয়ে আছে যে জিউ শুড নেভার কনভার্ট দেমসেলভস মানে ইহুদিরা বা জিউসরা কোনোদিনও নিজেদেরকে ধর্মান্তরিত করবে না ইট রেফার্স টু অ্যান ইম্পসিবিলিটি অর্থাৎ এটা হচ্ছে একটা অসম্ভাবনা একটা হচ্ছে সম্ভাবনা নেই তার হচ্ছে একটা উল্লেখ পরের পৃষ্ঠে আমরা দেখব ছ নম্বর থেকে দেখো হোয়াট টাইম উড দ্য লাভার টেক মানে তার প্রেমিক কত সময় নেবে টু প্রেইজ দ্য বিলাভেরস আইজ তার প্রেমিকার চোখগুলোকে ডেসক্রাইব করার জন্য বা প্রশংসা করার জন্য দ্য লাভার উড টেক হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ লাভার একশো বছর নেবে টু প্রেইজ দ্য বিলাভেরস আইজ তার প্রেমিকার চোখ দুটোকে বর্ণনা করার জন্য এখানে দেখো এই টাইপের আরও কিন্তু দু তিনটে কোশ্চেন আছে বিভিন্ন তার যে শরীরের যে পার্টসগুলোকে বর্ণনা করতে কত বছর নেবে ওইগুলো একটু ভালো করে লক্ষ্য করে রাখবে সাত নম্বর কোশ্চেনটা দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ভেজিটেবেল লাভ ভেজিটেবিল লাভ বলতে কবি কি বুঝিয়েছেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশেন অ্যান্সার বাই ভেজিটেবল লাভ ভেজিটেবল লাভের দ্বারা দ্য পোয়েট মিনস কবি বোঝাতে চাইছেন আইডিয়াল লাভ একটা প্রকৃত ভালোবাসা দিস ইজ এ শর্ট অফ লাভ এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা উইদাউট এনি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট যেখানে কোনো শারীরিক সম্পর্ক নেই অ্যান্ড্রু মার্ভেল ইমপ্লাইজ হেয়ার অ্যান্ড্রু মার্ভেল এখানে বোঝাতে চাইছেন দ্য লাভ একটা ভালোবাসাকে দ্যাট ইজ ফ্রি ফ্রম ফ্রেস ফ্রম সেক্সুয়াল রিলেশনশিপ যেমন একটা ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো সেক্সুয়াল সেক্সুয়াল অ্যাটাচমেন্ট বা কোনো সেক্সুয়াল রিলেশান নেই আট নম্বর হোয়াট শুড গ্রো ভাস্টার কোন জিনিসটা বিস্তৃতভাবে বেড়ে উঠবে দেন এম্পায়ার সাম্রাজ্যের থেকেও দ্য লাভার্স ভেজিটেবেল লাভ শুড গ্রো ভাস্টার দ্যান এম্পায়ার্স অর্থাৎ প্রেমিকের যে ভেজিটেবল লাভটা সেটাই হচ্ছে সাম্রাজ্যের থেকে বিস্তৃত গুণে বা বহু গুণে বৃদ্ধি পাবে একদম লাস্টের কোশ্চেনটা নম্বরটা হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাডভাইস টু ইচ কয় মিস্ট্রেস তার লাজুক প্রেমিকার প্রতি কবির অ্যাডভাইস বা উপদেশ কি ছিল দ্য পোয়েট অ্যাডভাইসেস এস ইচ স্ট্রেস মানে কবিতার লাজুক প্রেমিকাকে উপদেশ দিচ্ছেন বা বোঝাতে চাইছেন টু সানহার কয়নেস তার যে লাজুকতাটাকে ভুলে যেতে অ্যান্ড রেসপন্স টু দ্য ওয়ার্ম কল অব লাভ এবং তার ওই ভালোবাসার ডাকে সাড়া দিতে এগিয়ে আসতে